কর্মবিরতি প্রভাব পড়েছে কলকাতা কর্পোরেশন খাদ্য দপ্তর সহ আলিপুর আদালতে। বহার্গ ভাতার দাবিতে 20 এবং 21 দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মবিরতির প্রথম দিনে সরকারি কাজে প্রভাব পড়েছে গোটা রাজ্য জুড়ে। সপ্তাহের প্রথম দিন সোমবার এই কর্মবিরতির প্রভাব থেকে বাদ গেল না কলকাতা পুরসভা, আলিপুর আদালত সহ রাজ্যের খাদ্য দপ্তরও। তবে কলকাতা পৌর সংস্থায় কর্মবিরতির মিশ্রিত প্রভাব পড়েছে। অনেক দপ্তরে ফাঁকা পৌর কর্মচারীদের আসন, অনেকে দপ্তরে এসেছেন কিন্তু কাজে যোগ দেননি, কাজ বন্ধ করে পালন করা হচ্ছে কর্মবিরতি। পুরসভা সূত্রে জানা গেছে বেশিরভাগ দপ্তরে কাজ চলছে, উপস্থিতির হার সামান্য থেকে কিছুটা কম। কোয়ার্ডিনেশন কমিটির সমর্থন না থাকায় সেইভাবে প্রভাব নেই কলকাতা পুরসভায়। অন্যদিকে আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শুনানি চলাকালীন ডিএনএ সরকারি কর্মচারীদের পেন ডাউন ও মিছিল করা হয়। পাশাপাশি এই কর্মবিরতির আঁচ পড়েছে রাজ্যের খাদ্য দপ্তরেও। দপ্তরের সামনে কর্মবিরতি করে মিছিল করেন কর্মীরা। পাশাপাশি এই কর্মবিরতির প্রভাব পড়েছে হিটকো দপ্তরে। পেন ডাউন করে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন হিটকো দপ্তরের কর্মীদের একাংশ। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি, এখন পেন ডাউন করছি, দিয়ে না দেওয়া হলে রাজ্য অচল করে দেব। আজকে আমাদের পেন ডাউন চলছে অবিলম্বে। আপনারা জানেন আমাদের কর্মচারী কোড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, উকিল এবং তার সঙ্গে হচ্ছে ল ক্লার্ক, সকলেই আমাদের সমর্থন করছে। আজ ও কাল আমরা সরকারকে পরিষ্কার বলছি আজকে কর্মবিরতি চলছে, পেন ডাউন, এর পরে আমরা কর্মবিরতি পালন করব। আজকে দপ্তরে সই করে পেন ডাউন চলছে, পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে যাব, তখন গোটা পশ্চিমবাংলা অচল হয়ে যাবে। হ্যাঁ, সার্কুলারটা আমাদের কাছেও এসেছে নবান্ন থেকে, যে যদি আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করি তাহলে একদিনের ছুটি বা দুদিনের ছুটি বা একদিনের মাইনে কাটবে। তাতে আমি আপনাদের একটা খুব ছোট্ট হিসেব দিচ্ছি, একটা গ্রুপ ডি কর্মচারী মাসে 15,000 টাকা কম বেতন পায়, তা বছরে হচ্ছে 1,80,000 টাকা মানে কম মাইনে পাচ্ছে। তা তার যদি একদিনের ছুটি যায়, একদিনের মাইনে কাটা যায় বা দুদিন ছুটি যায়, কিচ্ছু যায় আসে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং সমগ্র ওয়েস্টবেঙ্গল ব্যাপী আমাদের আগের দিনে 17 তারিখে যে কর্মবিরতি হয়েছিল সেই কর্মবিরতিটা আজকে বৃহত্তর আন্দোলনে মানে বৃহত্তর আন্দোলন ধারণ করেছে এবং পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন। প্রসঙ্গত, এর আগেও পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছিল যৌথ সরকারি মঞ্চ। এরপর ডিএর দাবিতে 20 এবং 21 তারিখ দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে তারা। অন্যদিকে মহার্গ ভাতার দাবিতে ধর্মতলায় চলছে অনশন। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওমকার বাংলা।